আজকে তো বিয়াই মশাইয়ের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ, তো আমি যাব না, জাস্ট একটু রেডি হয়ে এসেছি, যাব না আমি, আমি কালকে যাব। আর এখানে দেখো সবাই নাচানাচি, সবাই রেডি, সবাই বেরোচ্ছে, বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। গঙ্গা নিমন্ত্রণ করে ফিরেও এসেছে, আর এখানে গেট ধরা হচ্ছে, টাকা পয়সা চাওয়া হচ্ছে আর কি। আমি যেহেতু যাইনি ওইখানটা, নদীর ঘাটটা দেখাতে পারিনি। আর এখানে হলুদ কুটা হচ্ছে, হলুদ মাখিয়ে বরকে স্নান করানো হবে, আর সেটা মেয়ের বাড়িতেও হয়তো মেয়েকে করাচ্ছে। বন্ধুরা, ভিডিও তো কালকেই শুরু করেছি আর ওয়েলকাম জানাইনি, তো আজকে এখন আবার বলছি, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে তোমার কী বার? বুধবার। আজকে বুধবার, আজকে তো বিয়ে, কালকে দেখলে তোমরা জল ভরতে গেলো, গঙ্গা নিমন্ত্রণে গেলো, তো আজকে আবার যাবে জল ভরতে। রাতে ওদের বাড়িতেই ছিলাম, ওদের বাড়িতে যে দধিমঙ্গল করার জন্য, ভোরবেলা দধিমঙ্গল করার জন্য ওদের বাড়িতে ছিলাম। সকালে উঠে এসে বাসি কাজকর্ম করলাম, আর টিফিন কিছু বানাইনি, আজকে ব্রেড এনে রেখেছে, ব্রেড দিয়ে টিফিন হবে, আর আমার জন্য, মেয়ের জন্য তো ভাত আছেই, এটা হবেই। তো এখন মানে টুকটাক কাজ করলাম আর কি, কাপড় চোপড় একদম এলোমেলো ছিল, সেগুলো গোছালাম। মেয়ের একটা জামা একটু আমি হাতটা মানে এতটুকু ফুল স্লিভস, তো ওইটাকে আমি কেটে দিয়েছি, ভালো লাগে না ওই জন্য কেটে দিয়েছি, তো এই জায়গাটা সেলাই করে ঠিক করে দিলাম। আমার শাড়ি আর পিকো হয়নি, ফলস হয়নি, পিকো হয়েছে, ফলস আর করতে পারলাম না, এখন আর সময় নেই, 11টার সময় বাজনা আসবে, যেতে হবে। তো আমি এখন স্নান দান করে তেল দিয়ে নিয়েছি, আগে তো তেল দিয়ে নিয়েছি, কালকেও শ্যাম্পু করেছিলাম, তো দেখছি দুবার শ্যাম্পু করলে চুলটা বেশি রাফ হয়ে যাচ্ছে, ওই জন্য তেল একটু দিয়ে নিয়েছি, তেল দিয়ে এখন স্নান করব। স্নান দান করে আস্তে ধীরে রেডি হই, মেয়ে মেহেন্দি লাগাচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। আর সন্ধ্যেবেলা তো বরযাত্রী যাব, হবে একটু উল্টা এদিকেও লাগাবি, কে দেখবে এদিকটা। আর আমি রেডিও হয়ে পড়েছি, আর এইদিকে দেখো বৃদ্ধি করা হচ্ছে, মানে পূর্বপুরুষকে জল দেওয়া হচ্ছে। এবার দেখতে পাবে সবাইকে কত সুন্দর লাগছে, সবাই একই রকম শাড়ি পরেছে, আর ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। ওইদিকে দেখো আরেকটি বিয়ের পার্টি, ওরা আবার সাদা লালে শাড়ি পরেছে, কি ভালো লাগছে ওদেরকেও। আর আমি এখানে পুরো বিয়ে শেষ অবধি দেবো না, কারণ কি মোবাইলে তো সাপোর্ট করে না এতটুকু,
আমি আজকে অর্ধেকটা দেব, মানে ওখানে গেট অবধি পৌঁছানো, বিয়ের বাড়িতে গেট অবধি পৌঁছানো অবধি দেব, তারপরেরটা আমি পরের ভিডিওতে দেব। জল ভরে এসে আবার বরকে স্নান করানো হবে, আয়োজন চলছে। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে পড়েছি, পুরো বিয়ের শাড়ি সেজে ফেলেছি, আমার বিয়ের শাড়ি পরেছি, গয়নাগাটি বেশ পরলাম আজকে। আমাকে কি নতুন বউ বলবে ভগবান জানে, আমার পড়তে ইচ্ছে করছিল না, মেজদি বলছে পরো পরো, এখন না পড়লে বুড়ো হয়ে গেলে কি আর পড়তে পারবে, ওই জন্য আবার পড়লাম। তো ওই জন্য চুলটা বেঁধে নিয়েছি, চুলটা ছাড়িনি কারণ বেশি উগ্র লাগবে, চুলটা ছাড়িনি। আমার মেয়েকে দেখো, আমার সানামাকে দেখো, আর আমাদের পচিকে দেখো, আমার দেখে বলো কেমন লাগছে। আমি কি হেভি, বেশি হেভি সেজে ফেলেছি না? ঠিক আছে, কেমন লাগছে বলো। আর আমার মেয়ে সিম্পল, লাল হেয়ারব্যান্ডটা লাগাসনি কেন? ঠিক আছে,